এই ভিডিওতে স্টাফ সিলেকশন কমিশন থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের একাধিক ডিস্ট্রিক্টে তোমরা পেয়ে যাবে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হেড কনস্টেবল রিক্রুট করা হচ্ছে, সো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে, বয়স সীমা কি লাগবে, এছাড়াও বেতন কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রোমে সার্চ করবে ssc.nic.in, এটি সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর প্রথম নম্বরই দেখো 17 মে 2022 সালে প্রকাশিত হয়েছে নোটিশটি, নোটিশ অফ হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022। সো দিল্লি পুলিশে তোমাদের হেড কনস্টেবল রিক্রুট করাচ্ছে, এখানে তোমরা এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে, সেহেতু তোমরা অবশ্যই আবেদন করতে পারো। নোটিশ ডাউনলোড করতে গেলে এই হেডলাইনে ক্লিক করবে, ক্লিক করলে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন থেকে এবং এখানে প্রথমে জানিয়েছে দেখো হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022, অর্থাৎ তোমাদের দিল্লি পুলিশে হেড কনস্টেবল পদে রিক্রুট করেছে, যেখানে দেখো অনলাইনে আবেদন 17 মে থেকে শুরু হয়ে গেছে এবং 16 জুন 2022 সাল পর্যন্ত তোমাদের চলবে। এবং এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো জানিয়ে দিয়েছে, এক্সাম ডেট সহ বিভিন্ন ধরনের ডেটগুলি তোমাদের জানিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, এরপর তোমরা সিবিটি এক্সামে কোয়ালিফাই করলে ফিজিক্যাল টেস্ট হবে, ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করলে তোমাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। যার সিলেকশন প্রসেস সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখানে বেতন দেখো তোমাদের পে লেভেল 4 অনুযায়ী দেওয়া হবে, 25,500 থেকে শুরু হবে বেতন এবং 81,100 টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে। এবং নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি দেখো 559টি রয়েছে টোটাল ভ্যাকেন্সি, যার মধ্যে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দিয়েছে, যেগুলো তোমরা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সাথে এজের ক্ষেত্রে 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে হবে, বয়স হিসেব করতে হবে 1 জানুয়ারি 2022 এর হিসেবে, এবং SC ST OBC প্রার্থী এছাড়াও এক্স সার্ভিসম্যান প্রার্থীরা বয়সের ছাড় পাবে, যেগুলো অবশ্যই এখানে ডিটেলস এ জানানো রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এরপর এখানে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায়, সাথে অবশ্যই তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। বাকি এখানে টার্ম কন্ডিশন গুলো দিয়ে দিয়েছে, যাদের NCC সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই এখানে রিজার্ভেশন পাবে, যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে, দেখে নিতে পারো। এরপর এখানে আবেদন কিভাবে করবে দেখো, আবেদন তোমরা সরাসরি SSC অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের সিগনেচার এছাড়া পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেগুলি কত কেবির মধ্যে রাখতে হবে সেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে। যারা আবেদন করবে তারা নোটিশটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং এখানে আবেদন করতে গেলে 100 টাকা আবেদন ফিস রয়েছে, কিন্তু তোমরা যদি মহিলা প্রার্থী বা SC ST প্রার্থী বা এক্স সার্ভিসম্যান প্রার্থী বা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো সেন্টার অফ এক্সামিনেশনের ক্ষেত্রে দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, দেখো এখানে তোমরা বিভিন্ন স্টেটে পেয়ে যাবে এবং ইস্টার্ন জোনে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পাবে দেখো, গ্যাংটক রয়েছে, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, কল্যাণী রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এই সমস্ত জায়গাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। সেহেতু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা আবেদন করতে পারো, তোমাদের অন্য স্টেটে গিয়ে এক্সাম দিতে হবে না, তোমরা ওয়েস্ট বেঙ্গলই এক্সাম সেন্টার পেয়ে যাবে। এরপর এখানে দেখো সিবিটি যে এক্সাম হবে তার প্যাটার্ন দিয়ে দিয়েছে, এছাড়াও সিলেবাস সংক্রান্ত ডিটেলস দেওয়া রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই সিলেবাস গুলো দেখে নেবে এবং এখানে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট গুলি হবে তার ডিটেলসটা এখানে জানিয়ে দিয়েছে। তোমরা অনেকেই জানো ফিজিক্যাল টেস্ট অবশ্যই হবে যেহেতু ডিফেন্সের চাকরি, এবং তোমাদের এখানে হাইট ওয়েট টেস্ট গুলো জানিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো, যেগুলো ডিটেলসে জানানো রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা এগুলো দেখে নিতে পারো। সো তোমরা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক হলে আবেদন করে দিতে পারো, আবেদন অলরেডি তোমাদের SSC অফিসিয়ালি ওয়েবসাইটে শুরু হয়ে গেছে। আবেদন করতে গেলে তোমাদের SSC অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবে তোমরা লগ ইন এর অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা যদি SSC কোনো চাকরির ক্ষেত্রে আবেদন করে থাকো সেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো, আর যদি তোমরা প্রথমবার আবেদন করছো সেক্ষেত্রে তোমরা এখানে নিউ ইউজার রেজিস্টার নাও বলে একটি অপশন পেয়ে যাবে, এই অপশনে ক্লিক করে তোমরা রেজিস্টার করবে প্রথমে, এরপর আবেদন সরাসরি করতে পারো। সো এখানে আবেদন অবশ্যই শুরু হয়ে গেছে, লাস্ট ডেট তোমাদের 16 জুন রয়েছে,
আবেদন করতে ইচ্ছুক হলে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারো। এবং যদি ফর্ম ফিল আপের ভিডিও দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমরা নেক্সট পার্ট ভিডিওতে মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে তার ভিডিও আরেকটি আনবো। সো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবং লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে।